তোমাদের এই ভিউটা দেখো, মানে মনে হচ্ছে না আমি স্বর্গ দেখছি সামনে। দশ নেমে গেছে আর যাওয়া যাবে না, রাস্তা পুরো ব্লক। ফ্ল্যাশব্যাক। তো হে ব্রো, গুড মর্নিং সবাইকে। এখন বাজেছি সকাল ছটা, বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। তো কোথায় যাবো বলছি না, তো সবাই করা তো করাতে থাকতে হবে যেহেতু আমার পাবলিক। তো যে গাড়ি রেডি, আমরা এখন যাবো, চলো চল। আমাদের এখন বর্তমানে পুন্ডি বাড়িতে, আর হালকা কিছু খাওয়া দাওয়ার জন্য এগিয়ে নিলাম। তো এখন আমরা গাড়িতে উঠবো আর কি, পাপাইদের সাথে আছে। সারাদিন বৃষ্টি, জানি না কি হবে। আমরা কি করবো ওখানে গিয়ে? এই জন্য আমি সেফ্টি তোকে নিতে বলেছিলাম। তো যাই হোক না, ছবি হবে, ছবি ওঠা কি আদৌ হবে কি হবে না তা আমি জানি না, যারা ব্যবস্থা করছি। তো ফাইনালি যাই, আমরা ঘুরতে ঘুরতে একটা জায়গায় আসলাম আর কি, টুমটাটুম করে নেবো। আমরা বর্তমানে অনেকক্ষণ থেকে জার্নি করছি, মানে আজকে খুব ইন্টারেস্টেড পার্টগুলো দেখাবো। আর তোমাদের হয়তো বলিনি কোথায় যাচ্ছি, তো এটা সিক্রেট, আগে বলছি, বলবো না। তো আমাদের অ্যাকচুয়ালি ঠিক নেই, মানে আজকে যা ওয়েদার, বৃষ্টি বৃষ্টি হতে পারে, যেখানে ভালো পাবো তো সেখানেই যাবো। তো অবশ্যই তোমাদের সাথে দেখাবো, সব কিছু দেখতে থাকো। আর পাপাইদার পেয়ে গেছে পুরো লেভেলের বাথরুম, তো পাপাইদা একটু বাথরুম করে নিক। আর এই যে পাপাইদার ব্লগার পাপাইদা, উনি আমার বিগ ফ্যান, ওর মতো ব্লগ আমরা কেউ করতে পারি না, তো তবুও চেষ্টা করি আর কি। তো বাথরুম করে নিক, তারপরে আমিও করবো, তারপরে আমরা চলে যাবো। আর তো মানে গাড়িটা আমাদের এখানে স্টে করা আছে। আর এই যে পাপাইদা, আর এইখানে দাদার ছবি উঠছে, চা বাগান ভিউটা দেখো যাচ্ছে এখানকার ভালোই একটা। তবে আমরা এখনও অনেক অনেক বড় ভিউ যাওয়া বাকি। তো মাসিরা ভিতরে গাড়িতে আছে আর কি, আমরা একটু ওয়েট করে নিই। চলো, আমাকে রেখে দেবে নাকি? তো এখন আমরা যাব আরো, চলো। আমরা এখন এসে গেছি, সম্পূর্ণটা আসিনি, মানে আমাদের স্পটে এখনো আসিনি। তো জাস্ট দেখো পুরো একদম আমরা পুরো মেঘের দুনিয়ার মধ্যে, চারদিকে ওরা মেঘে মেঘ, কিচ্ছু দেখা যাচ্ছে না ভাই। সত্যি বলতে ভিউটা পুরোটাই আলাদা, মানে চারিদিকে পুরো মেঘে মেঘ। ও তোমাদের একবার দেখো ভিউটা, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই যে আমাদের গাড়িটা ওখানে রাখা, ওই যে ওই ঠিক ওই জায়গাটা গাড়িটা, আর ওখানে দাদারা সবাই ঘুরছে, মজা করছে। ও এগুলো তোমরা মেঘ বলবে না কুয়াশা বলবে আমি জানি না, তবে ভিউটা জাস্ট ওপি। আরো একটু আমরা অবশ্যই ঘুরবো, আর মানে আমরা যেখানে যাচ্ছি ওখানে আরও 31 কিলোমিটার দূর, তারপরে আশা করি, জানি না ওখানে যাওয়া হবে কি না, মানে অনেকটা টাইম হয়ে গেল, পাহাড়ি রাস্তা, হয়তো দেরি হবে অনেকটা। তো দেখতে থাকো, চলো দেখাই তোমাদেরকে। ও ফাইনালি আমরা জাস্ট এখানে ঘুরতে এসেছিলাম, মানে যাবো লাভাতে, বাট এখানে ধস নেমে গেছে আর যাওয়া যাবে না, রাস্তা পুরো ব্লক। তো দেখো ওই দিক থেকে গাড়ি আসছে, আর এখানকার জাস্ট এইটুকু ভিউটা দেখো রাস্তা, এই দিক দিয়ে আমরা জাস্ট উপরে আসলাম এখনই, বাট এখানে ধস নেমে গেছে আর যাওয়া যাবে না, পুরো অবস্থা খারাপ। এখানকার ভিউটা তোমাদেরকে একটু আগে দেখালাম, এই রাস্তাটা দেখো, এখনই দেখো পুরো রান থেকে গেছে কুয়াশাতে গেছে, আর গাছ টাছ বেয়ে দেখো পুরো খুলে পড়েছে। পাপাইদার পিছনে ব্লক করাতে ব্যস্ত, অনেক স্বপ্ন নিয়ে আসলাম কিন্তু হলো না, কিছু করার নেই। ফাইনালি কপাল খারাপ হয়ে যায় আর কি, চলো বাড়ি, মানে গাড়িতে উঠি। ফাইনালি জেসি, মানে অনেক ওয়েট করার পরে জেসিবি আসলো আর কি, পরিষ্কার করে দিচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা, হয়তো এবারে যাওয়া হবে। তো আমরা জাস্ট জেসিবি এসে গেছে, একটু পরিষ্কার করে নিক। দেখো বৃষ্টি কমলো জন্য জাস্ট এই পিছনের ভিউটা দেখতে পেলাম, তাহলে হয়তো এটা দেখা হতো না। বাবাই দাঁড়িয়ে নকশা দেখছে, নকশা তো পরিষ্কার করে নিক, অনেকটা পরিষ্কার হয়ে গেছে প্রায়, হয়তো দেখা হবে আজকে লাভা। ফাইনালি জাস্ট আমরা লাভাতে এসে গেছি, আর এখানকার টেম্পারেচার 15 ডিগ্রি, ওই কি ঠান্ডা লাগছে এখানে, সম্পূর্ণটা মেঘে ঢাকা, না কুয়াশায় ঢাকা, কিছু বুঝতে পারছি না। ক্যামেরা লেন্সটা দেখছি, হ্যাঁ ঢাকা আছে।
তো আমরা একটু হালকা খাওয়া দাওয়া করবো, তারপর অবশ্যই কথা হবে। আর জার্নিতে তো অনেক কিছু আমাদের সাথে হয়েছে, সব শেয়ার করুন মজা সবাই। একটু ওয়েট করো, খেয়ে নিচ্ছ, খুব ফ্রিতে পেয়েছে। চলো, তাদের ভাত এসে গেছে আর পেটে বসে বেড়েছে, অনেকক্ষণ ধরে খাই খাই করছিল। ঠান্ডাটা কীরকম? তো এটা দেখার পর আমাদের জাস্ট দল হয়েছে, হ্যাঁ মাসি দল রেডি শুরু করে দিয়েছে। তো চল শুরু করি আমরা, চল শুরু করলাম আর কি। অনেক খিদে পেয়ে গেছে। খেয়ে নি, তারপর কথা হচ্ছে। ভাই এইখানে যা ঠান্ডা, কম্বল নিয়ে আসতাম, দেখো জাস্ট। আমার যদি তোমার যদি মনে হয় যে আমি মিথ্যে কথা বলছি, তাহলে তোমরা জাস্ট ভিউটা দেখো একবার, দেখছো? কিন্তু দেখা যাচ্ছে না, আমি মানে আমি কথাই বলতে পারছি না। তো ধন্যবাদ, গাড়িটা একটু ঢুকি আগে, ব্যাগ ট্যাগ আগে রাখি। তো ফাইনালি আমরা যাবো আরো একটা স্পটে, এখন যাবো বর্তমানে। চলো তো ফাইনালি জাস্ট পিছনে দেখো, বুঝতে তোমরা অফিস একদম। আর এখানে পাপাইদার কেক টেকের জন্য রেডি করা হচ্ছে সব, মানে আজকে পাপাইদার বার্থডে সেলিব্রেশন করা হবে, বার্থডে বয়ে। তো বার্থডে বয়ের জন্য এটা গিফট আর কি, পাপাইদার গিফট এটাই যে আজকে এত সুন্দর একটা জার্নি। দেখো যাচ্ছে ওয়াটারফলটা, তোমাদেরকে দেখিয়ে নি, চলো হেভি দেখতে পাওয়ার লেভেলের ভিউ একদম। যে মজা আর ক্যামেরা নিয়ে এসেছি যে ছবি উঠবে, ওটাই হয়েছে অবস্থা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যালো। তো আমি দেখি এখন ঘোড়ার পিঠে উঠে পড়েছি, দেখো ওরা ও আর আমাদের ক্যামেরাম্যান আমাদের ছবি তুলছে। না পড়লে হয় নামা, নামা নামা, ভয় লাগে। ও কি মজা, চিল 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 চিল। তো আমাদের একটা পছন্দের গাড়ি এসে গেছে, আমাদের ক্রাশ, দেখো অনেক ইনজয় হলো, ভাবিনি মানে। তোমাদেরকে জাস্ট আসার সময় তো দেখালাম পুরো ওয়েদার পুরো খারাপ, আর ওখানে টেম্পারেচার ও তো তোমরা আমার ওখানে টেম্পারেচার দেখেছিলে মানে 15 ডিগ্রি, মানে আমাদের বেসিক্যালি আমাদের অভ্যাস 40 ডিগ্রিতে। তো ওখানে 15 ডিগ্রি মানে আমাদের পুরো ঠান্ডা লাগছে, আর ওখানে পুরো কুয়াশা ঢাকা। তো এখানে জাস্ট অনেকটা ভালো ওয়েদারটাও বেশ, আর বাবাই দা ওখানে এসে করছে, মানে ওয়েদারটা জাস্ট ভালো। আর জাস্ট অনেক কটা ছবি উঠলাম, তো এখন যাবো। দেখি জিনিসটা দেখি, স্যার বান্টুটা দেখাই দিই সবাইকে, বান্টুটা দেখা দিব। তো সেই কথা হচ্ছে, চলো গাড়িতে যাই, আর যাওয়ার আগে অবশ্যই কথা হবে তোমাদের সাথে, চলো। তোমরা জাস্ট ভিউটা দেখো, এটা এই যে পাহাড় আর এখানে মেঘের লেয়ারটা দেখো, দেখো দেখছো লোকলে। তোমরা জাস্ট এটা ভিউ দেখার পর আমি পুরো মুগ্ধ ভাই, মানে মানে হচ্ছে যেন স্বর্গ দেখছি নিজের চোখে। ওই পাহাড়টা দেখো একদম পুরো মেঘে ঢেকে দিয়েছে। আমরা জাস্ট আসি এইটি পাহাড়ে, আর এখানে একটা পাহাড়, আর মেঘের লেয়ারটা দেখো পুরো ঢাকা। এতক্ষণ তো ওইটা দেখা গেছিল, কিন্তু এখন আর ওটাও দেখা যাচ্ছে না। ও
বাবাই দা কি দেখলাম দেখো দেখিটা ও হেভি না একদম কড়া বুঝা তো আমরা এখন এটা দিয়ে যাব বাড়ি দেখা হচ্ছে তো তাই তো চল সো তোমরা তো দেখলে পিছনে রুটা মানে প্রথমবার মানে যেন স্বর্গ দেখলাম তো চলো এখন মানে অ্যাকচুয়ালি বাড়িতে যাবো না মানে এখন যাচ্ছি জাস্ট আর কোথাও থামছি না যত ভালোই হোক চলো যাচ্ছি এতক্ষণ যে ভিউগুলো দেখা যায়নি আর এখন দেখো পুরো ও তোমাদেরকে দেখাইছিলাম ধস ওঠা ধস নামাটা তো ওখানকার সিচুয়েশনটা তখন জাস্ট আমরা কিছুক্ষণ থাকার পরে ব্যাক করে দিয়েছিলাম গাড়ি তারপরে অনেকটা নামার পরে দেখি জেসিবি উঠছে মানে জেসিবি ওটা হয়তো পরিষ্কার হবে আর রাস্তা পরিষ্কার করার জন্য হয়তো উঠছে তারপরে আবার রিটার্ন করে দিই তো তারপরে লাভাতে যেতে পারলাম লাভাতে না হয়তো যাওয়া হয়তো হতো না তো পরে অনেক কিছু দেখালো অনেক মজা হলো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবে সবাই